বন্ধুরা, ঐকিক নিয়মের নাম আমরা সবাই শুনেছি। চলো আজকের ভিডিওতে ঐকিক নিয়ম সম্পর্কে কিছু কথা জেনে নিই। ঐকিক নিয়মের ইংরাজি ইউনিটারি মেথড। ইউনিট অর্থাৎ একক। এই একক শব্দ থেকে ঐকিক শব্দটি তৈরি হয়েছে। ঐকিক নিয়মের ক্ষেত্রে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে হলে প্রথমে একের হিসাবে সমস্যাটি প্রকাশ করা হয়। পরবর্তীতে যে কোনো সংখ্যার ক্ষেত্রে সমস্যাটির সমাধান খুব সহজেই আমরা করে ফেলতে পারি। একটা উদাহরণ দিলে বিষয়টি আরো সহজ করে বোঝা যাবে। ধরা যাক, একটি গাণিতিক সমস্যা দেওয়া আছে। বাজারে 7টি পেনের দাম 14 টাকা। তুমি যদি 5টি পেন কিনতে চাও তাহলে কত টাকা প্রয়োজন হবে? এখানে সমস্যাটি তাহলে এই রকম। এক্ষেত্রে দেখো, 7টি পেনের দাম থেকে সরাসরি 5টি পেনের দাম নির্ণয় করা অসুবিধাজনক। এক্ষেত্রে যদি আমি 1টি পেনের দাম জানি তাহলে সরাসরি 5টি পেনের দাম খুব সহজেই পেয়ে যাব। ঐকিক নিয়মে তাই এই একের হিসেবটি করা হয়। 7টি পেনের দাম যদি 14 টাকা হয় তাহলে 1টি পেনের দাম 2 টাকা, অতএব 5টি পেনের দাম 5×2=10 টাকা। তাহলে সমস্যাটির সমাধান অতি সহজেই খুব কম সময়ে করা সম্ভব হলো। বন্ধুরা, সাধারণত কোনো জিনিস বা দ্রব্য এবং তার মূল্য, সময় ও দূরত্ব, লাভ ও ক্ষতি, সময় ও কার্য, সুদ কষা, শতকরা ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান আমরা এই ঐকিক নিয়মেই চটপট খুব কম সময়ের মধ্যে করে ফেলতে পারি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। বন্ধুরা, ঐকিক নিয়ম সংক্রান্ত আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।